সম্প্রতি ভারতীয় বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার সূত্রে জোর করে বাইডেনের সাথে ছবি তুলেছেন শেখ হাসিনা শীর্ষক শিরোনামে একটি সংবাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোর করে ছবি তুলেছেন জাবিতে দৈনিক আনন্দবাজারে কোনো সংবাদ প্রকাশিত হয়নি প্রকৃতপক্ষে গণমাধ্যমটিতে প্রকাশিত একটি সংবাদ বিকৃত করে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে দাবিটির সত্যতা যাচাইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত পোস্টগুলোর সূত্রে জানা যায় জোর করে বাইডানের সাথে ছবি তুলেছেন শেখ হাসিনা শীর্ষক দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারিত সংবাদটি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে নয় সেপ্টেম্বর শনিবার শহর সংস্করণে একই সূত্রে গণমাধ্যমটির ওয়েবসাইটে একই দিনের একই সংস্করণটি খুঁজে পাওয়া যায় পরবর্তীতে এই সংস্করণটির সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদের ছবিটির তুলনামূলক পর্যালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ছবিটির সাথে আনন্দবাজার পত্রিকার বেশ কিছু অসঙ্গতি পাওয়া যায় যেমন আনন্দবাজার পত্রিকার লিড এবং প্রধান শিরোনাম ছিল বিবৃতিতে বাহুত্ববাদও সেকেন্ড লিড বা দ্বিতীয় প্রধান শিরোনাম ছিল ধূপগুড়িতে জয় ইন্ডিয়ার মমতা প্রথম কলামে শিরোনাম ছিল যাদবপুরে ছাত্র মৃত্যুতে ধরা এই শিরোনামগুলোর সাথে আনন্দবাজার সূত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ছবিটির মিল খুঁজে পাওয়া যায় তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলোতে জোর করে বাইডেনের সাথে ছবি তুলেছেন শেখ হাসিনা শীর্ষক দাবিতে যে শিরোনামটি দেখা যাচ্ছে সেটি আনন্দবাজারের মূল পত্রিকাটিতে খুঁজে পাওয়া যায়নি বরং তার পরিবর্তে একই জায়গায় চীনের সম্পর্ক আর্থিক হলেও রক্তের বন্ধু ভারত বাত্রা হাসিনার শীর্ষক সংবাদটি দেখা যায় এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলোতে প্রচারিত সংবাদে জোর করে বাইডেনের সাথে ছবি তুলেছেন শেখ হাসিনা শীর্ষক সংবাদটিতে প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের একটি ছবি দেখা গেলেও আনন্দবাজার পত্রিকাটিতে এমন কোনো ছবিও খুঁজে পাওয়া যায়নি পাশাপাশি আনন্দবাজার সূত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলোতে প্রচারিত সংবাদটিতে ব্যবহৃত ফ্রন্টের সাথে মূল আনন্দবাজার পত্রিকায় ব্যবহৃত ফ্রন্টের মধ্যেও মিল খুঁজে পাওয়া যায়নি এ পর্যন্ত অনুসন্ধানে প্রতীয়মান হয় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জি টোয়েন্টি সম্মেলনে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে আনন্দবাজার পত্রিকায় চীনের সম্পর্ক আর্থিক হলেও রক্তের বন্ধু ভারত বার্তা হাসিনার শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনও গণমাধ্যমটিতে প্রকাশিত বাইডেন মোদির কুশল বিনিময়ের আরেকটি ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপরোক্ত সংবাদটি প্রচার করা হয়েছে মূলত ভারতে অনুষ্ঠিত জি টোয়েন্টি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কুশলাদি বিনিময়কালে সেলফি তোলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এছাড়াও বাইডেন উক্ত সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও কুশল বিনিময় করেন বাইডেন মোদীর কুশল বিনিময়ের এমন একটি ছবি ও নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক নিয়ে আনন্দবাজারে প্রকাশিত একটি সংবাদ বিকৃত করে গণমাধ্যমটির সূত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর করে বাইডেনের সাথে ছবি তুলেছেন শেখ হাসিনা শীর্ষক বানোয়াট শিরোনামে প্রচার করা হয় সুতরাং ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সূত্রে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোর করে ছবি তুলেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ বানোয়াট ও বিকৃত করা একটি তথ্য